মনে রাখবেন, কোন যুবতী মেয়ের যদি স্বামী মারা যায় তাকে ঘরে রাখা গুনাহ, তার যেমনি হোক বিয়া দেওয়াটা ফরজ, বাবার কাম। কিছু কিছু বাবা আছে কয় তোর একটা পোলা আছে না, এটা নিয়ে জীবন কাটায় দে। এ জীবন নয় পোলা দিয়ে কাটা, যৌবন কাটাবে কারে দিয়া? বাপ যদি বুড়া বয়সে বিবি মরে যায় সন্তানের উচিত বাপরে বিয়া দেয়া? পোলা রাখে হাদিস এটা বানাইছে, সমাজে কি কইব আব্বা এই বয়সে বিয়া করবেন? মগার ভোমগা, তোর এই হাদিস কেটা শিখাইছে? তোর বাপের বউ লাগবে, তুই বিয়ে কর দিবি না কেন? তোর বাবা আবার জুলুম হয়েছে, এই জন্য তুই জাহান্নামে যাবি। হাদিস আছে, বাপ যদি 80 বছর হয় সে যদি বর বোঝে যে আমার বিয়া লাগবে, তার বিয়া দেয়া ফরজ। আজকে আমাকে সমাজ হিন্দু কালচার, বউ মরে গেছে কয় বুড়া বসে বিয়ে করবে, লজ্জা লাগে না? হ্যাঁ লজ্জা লাগলে বেটা বিয়ের কথা কয়নি। দামি কথা মনে রাখো মিয়া, সে যত বয়স হোক 100 বছর বয়স, 100 বছর। আমার এক ওস্তাদ শুনলে আশ্চর্য হবে, নাম কমু না, হুজুরের বয়স 90 বছর, হুজুরের নাতি পুতি জুতি খুতি বিয়ে দিয়ে দিছে। যেই লোকটা তার জীবনে কতবার হজে গেছে নিজেও কইতে পারে না। আল্লামা শামসুল হক ফরিদপুরে হাতে গড়া ছাত্র, কয়েকদিন আগে হুজুর এলাম আমার মাহফিলের প্রধান অতিথি, আমি গেছি আর আলমিয়ার প্রধান বক্তা, বিশাল বড় একটা মাস্টার্স মাদ্রাসা দাওর হাদিস মাদ্রাসা গেছি। যাওয়ার পরে আমার কয় বাবা তুমি অনেক বড় বক্তা হয়েছো, আমি দোয়া করি তোমার কথা শুনছি, আমি আল্লাহ তোমার আরও অনেক বড় বানাও। হুজুরের ছেলেও কেরানীগঞ্জ তার মাদ্রাসা আছে, অনেক বড় মাদ্রাসা, হেই মাদ্রাসা প্রিন্সিপাল কয় আমি ওর মুখে শুনছি আল্লাহ তোমার অনেক বড় বানাইছে, তুমি আমার ছাত্র আমি গৌরব করি। তো আমি একদিন তোমার ছোটে মায়ের নিয়ে যাবো তোমার বাসায়। হাসবেন না, হাসলেন কেন? আমার বাপ, আমার ওস্তাদ মানে আমার বাপ। আমি একটু হাসাই হয়ে গেছি যে হুজুরের বয়স 90 বছর। কয় বাবা আমি তো তোমার মা আবার একজন নিছি, আল্লাহ মারি দিছে, উনি খুব ভালো নেককারেনি, তোমার বাসায় জায়গা হবে তো, ট্রিটমেন্টের জন্য যাবো মাঝে মাঝে। আমি খুশিতে ভাই আমি হাসপাতালে তা পড়তেছি, এখন ওই মাসের প্রিন্সিপাল আমারে বলতেছে, ওই মাসের হুজুর বলতেছে হ্যাঁ মা আর একজন আসছে, আপনি জানেন না ওই মা মারা গেছে আরও 2 বছর আগে। আমি বললাম যে আমি তো আশ্চর্য হয়ে গেলাম হুজুর। কয় হ্যাঁ আমাদের মা আছে, তোমার বাসায় গেলে তুমি একটু ভালো করে ইয়ে করো। আমি বললাম আমার বাসায় হুজুরের জন্য মনে করতে পারে আমার নিজের বাসা। হুজুর আমার মাথায় ফু দিলেন, গালের মধ্যে ফু দিলেন, বললেন বাবা তুমি আগায় যাও, আল্লাহ তোমার অনেক ভালো রাখবে, অনেক ভালো রাখবে, অনেক ভালো রাখবে। এই বেটা তো 90 বছর আমার হুজুর, সে বুখারি শরীফ পড়ায় 55 বছর, বুখারি পড়ায় 55 বছর বেটা, তার বুখারির বয়স আমার হয় নাই, তোমার মতো অনেক কমিটির হয় নাই। তো এই বয়সে আল্লাহ পাক তার ছেলেরা দেখছে আমার বাবার খেদমতের জন্য মা দরকার, বিয়ে দিয়ে দিয়েছে, এলো শরিয়াত। আর হিন্দু কালচার বাপ 80 বছর এলে কয় কি এন কোলবালিশ নিয়ে ঘুমান, বহুত ঘুমাইছেন আমার মায়ের লইয়া, কত বিয়া তো পোলা পালা আছে না নাই, তারপরে গাল ফাটায় আল্লাহ একবারে। হাদিসে হলো বাবা যত বয়স হোক বিয়ার কথা বললে তাকে বিয়া দেয়া ফরজ। এই কথাগুলো দরকার আছে না নাই? সারা দুনিয়ায় কথাগুলো পৌঁছে দিবে মিডিয়া। আজকে হিন্দু কালচার হিন্দুদের বৌমাল্লার বিয়ে করতে দেয় না, চাপা মাটি দিতে দেয়। এটা আইয়ামে জাহিলিয়াতের যুগ, এটা আইয়ামে জাহিলিয়াতের প্রথা। বিশ্বনবী বলেছে সন্তান যখন বিয়ের কথা মুখ দিয়ে বলবে তাকে বিয়ে দিয়ে দেবা, তাহলে যত পাপ করবে সবগুলো তোমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে বাবা, তোমার অ্যাকাউন্টে 50%। কথা বলেন না কেন?